224 খড়গপুর আর 34 নম্বর কালীগঞ্জ এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে 857টা বুথে উপনির্বাচন হচ্ছে। এখন তো আর আমাদের ছবি তুলে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। একটু আগে আপনারা টিভিতে দেখেছেন যে বাংলার গণতন্ত্রের নমুনাটা কি। বাংলায় আমি আমার রাজনৈতিক জীবনে যতগুলি নির্বাচন দেখেছি আমি কোনোদিনও দেখিনি যে নির্বাচন প্রার্থীকে মারতে মারতে তৃণমূল কংগ্রেসের বহিরাগত সমর্থকরা নিয়ে গিয়ে ঝোপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা আমি আমার রাজনৈতিক ইতিহাসে কোনোদিনও দেখিনি। অবিলম্বে জেলা শাসক গ্রেপ্তার হওয়া উচিত, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। অবিলম্বে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যার যিনি হচ্ছেন কাস্টোডিয়ান অফ দ্য ল অ্যান্ড অর্ডার, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই ঘটনার জন্য। এবং এই পুরো ঘটনাটাই ঘটছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন। আমি প্রমাণ দিতে পারছি না, কিন্তু আমার কাছে স্পেসিফিক খবর আছে। যেদিন উনি বাইরে গিয়েছিলেন উত্তরবঙ্গে, কপ্টারে বসে ওনার সাথে এডিজি ল অ্যান্ড অর্ডার সঞ্জয় সিং ছিলেন। সেই সঞ্জয় সিং এর মোবাইল থেকে উনি ফোন করে এসপিকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যদি সিট জেতাতে না পারো তোমাকে আমি দেখে নেব। তাই বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা মরিয়া হয়ে গেছে। তারা জানে তিনটে বিধানসভা কেন্দ্রের নির্বাচনেই তাদের পরাজয় সুনিশ্চিত, তাই তারা যেভাবে জয়প্রকাশ মজুমদারের উপর হামলা করেছে করিমপুরে, যেভাবে অশান্তি করার চেষ্টা করছে কালিয়াগঞ্জে, যেভাবে অশান্তি করার চেষ্টা করছে খড়গপুরে, এটা আবার প্রমাণ হচ্ছে বাংলায় কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রটাকে গলা টিপে হত্যা করছে বাংলার রাজ্যের সরকার। ইলেকশন কমিশনে কি কি